সাগর আগের মতন গভীর নাই, কিন্তু সাগরে অনেক ডুবোচর এবং সেক্ষেত্রে অনেক দূরত্ব মাছ অনেক বাহিরে, সেখানে পানি হয়েছে যে 80 গ্রাম 90 গ্রাম 100 গ্রাম, সে জায়গায় ওয়েদারের খারাপের গতিকে আমরা ও জায়গায় যাইতে পারি না। এখন মাছ আছে প্রচণ্ড, কিন্তু মাছ কিনারে চাপে নাই, সেক্ষেত্রে আমরা ধরতে পারতে আসি না, আর অত ফিরে যাইতে পারি না, মাছের কোনো শেষ নাই। কারণ সাগরে দু বছর পড়ার কারণে আগে যেখানে ইলিশ মাছ পড়তো, এখন সেখানে ইলিশ মাছ পড়ে না। ইলিশ মাছের গভীর সমুদ্র চলে গেছে, যেখানে বর্তমানে ইলিশ মাছ বৈরি আবহাওয়ার কারণে আমাদের তলারগুলো ওখানে যেয়ে মাছ ধরতে পারতেছে না। আবহাওয়া খারাপ, কারণ সাগরে প্রচুর ইলিশ আছে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা সেখানে যাইতে পারতেছে। ইলিশের দেখা মিলছে সাগর ও সাগর উপকূলে, যদিও আভ্যন্তরীণ নদ নদীতে ইলিশ পুরোপুরি এখন পর্যন্ত না প্রবেশ করায় আমাদের ভিতরের জেলেরা, বিশেষ করে নদীর জেলেরা পুরোদমে ইলিশ শিকারে এখন পর্যন্ত ব্যস্ত হয়ে উঠতে পারেনি। তো আমরা এখন আশা করছি এই বছর অগস্টের মাঝামাঝি সময় থেকে চূড়ান্ত রূপে আমাদের নদ নদীতে ইলিশ ধরা পড়বে এবং একটানা ইলিশ আমরা শীত পর্যন্ত পাব। এবং সবচেয়ে মজার কথা হলো ইলিশের কম্পোজিশনটা, সাইজ কম্পোজিশন, মানে 1 কেজি 1.5 কেজি 2 কেজি, এই সাইজ কম্পোজিশন ইজ ভেরি গুড।